কি হয়েছে ভাই, সম্পর্ক করে বিয়ে হয়েছে মোবাইলের মাধ্যমে, কিন্তু পরে অনেক পরে জানি বউ আছে, কিন্তু এর আগে জানতাম না। মোবাইলে কি হয়েছে, কিন্তু আমার স্বামীর বাড়ি বরিশাল, আমার স্বামীর আর দুইটা বউ আছে, কিন্তু এখন আমি বাসা বাড়িতে কাজ করি, আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে, যাইতো গা, কিন্তু আমার কাছে সময় দিত না আর আইতো না। আচ্ছা, নাম ঠিকানা বলেন। আমার নাম রিয়া মুন্নি, আমার দেশের বাড়ি নোয়াখালী। তো আসলে ক্যামেরার সামনে কেন আসছেন? আইছি, আমার জীবনে কিছু গল্প আছে, এই কারণে বলতে আইছি। তো সেই গল্পটি একটু বলেন। যে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমার স্বামীর বাড়ি বরিশাল, আমার স্বামীর আর দুইটা বউ আছে, কিন্তু এখন আমি বাসা বাড়িতে কাজ করি, আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমি আরেকবার প্রতিবেদন করছি, এদিকেও কইতো করতে আছি ভাই, কিন্তু ভালো একটা মনের মানুষও পাই না, আগে সহজে তো করে না, আর ফোন দিয়ে মানুষের উদা খারাপ কথা বলে, কিন্তু এই কারণে আবারও আইলাম। যদি ভালো একটা মনের মানুষ, আসলে মানে স্বামীর আরো দুটো বউ আছে, যে এটা আমি জানতাম না, মোবাইলে কত বছর সংসার করেছে? এক বছর সম্পর্ক আসলো, তারপরে আওনের পরে বিয়ে হয়েছে। এক বছর মোবাইল রং নাম্বারে কথা কইছিলাম। আচ্ছা আচ্ছা, তো আসলে রং নাম্বারে কথা বলার পর কি ঘটেছে সেই কথাটাই বলো। মানে কি ঘটেছে, আওনের পরে দেখি দুইটা বউ আছে, আর কিছু দেখেন নাই? হ্যাঁ দেখছি, কিন্তু আমার স্বামী কোনো কাজ কাম করতো না, নেশাবানি করতো, অনেক মারধর করতো, বাইর ঘরে আইতো না, কিন্তু আরো দুইটা বউ আছে, হ্যাঁ কাছে যাইতো গা, আরো দুই বউ আছে তাদের কাছে চলে যাইতো গা, কিন্তু আমার কাছে সময় দিত না আর আইতো না। আচ্ছা, আসলে আপনার কাছে সময় না দেওয়ার কারণটা কি, না আসার কারণটা কইতে পারি না ভাই, আমার কাছে কি লিগে আইতো না সেটা বলতে পারি না, কেন আসতো না সেটা আপনি বলতে পারেন না। আসলে এই যে মানে প্রেম করে যখন বিয়ে বসছিলেন, হ্যাঁ, তো তখন কি আপনি মানে ভালো করে দেখে শুনে নেন নাই? দেখে শুনে নেই মু কেমনে, কিন্তু কথা কইছিলাম, মিষ্টি মিষ্টি কথা কইছিল, আওনের পরে শেষে আর ভালো হয় নাই, আসার পর আর ভালো হয় নাই, না কয় বছর ভালোই আসলো, তারপরে আর এমন করলো। আচ্ছা, কতদিন আদর ভালোবাসা দিয়ে রেখেছিল ভালোভাবে? আসিলাম তো পরাই 2 বছরের মতো আসিলাম, কিন্তু মাইয়া অনেক পরে খারাপ হয়ে গেছে, মেয়ে হওয়ার পর খারাপ হয়ে গেছে। আচ্ছা, মেয়ে হওয়ার পর কেন খারাপ হলো সে কথাটা বলো। কইতারি না ভাই, কেন খারাপ হয়েছে কইতারি না, হ্যাঁ তার দুইটা বউ আছে, বলেন। তারপর তারপরে অনেক আমি বাসা বাড়িতে কাজ করে খাই, অনেক ভিডিও করতে আইছি, কিন্তু যদি একটা বালা মনের মানুষ পাই বিয়ে শাদী বমু, আবারও কি প্রেম করে বিয়ে বসবে? হ্যাঁ প্রেম করে আবারও বিয়ে বমু। এক প্রেমে ধরা খাইছেন, শিক্ষা হয়নি? না ভাই, অনেক হেটা তো জানি না, এদিকে জানি না, মেয়েদের চরিত্র এটা না ভাই। তাহলে কোনটা এদিকে জানি না বমু, জানি না কিভাবে জানি না, মানে কথার মাধ্যমে কিভাবে কথা বলবেন? হ্যাঁ যদি কথাবার্তি বলে আমিও বলি, তারপর আগেও তো কথাবার্তা বলছিলেন তাই না? যে আগে বলছিলাম, কিন্তু আগে তো এক বছর কথা বলছেন, যে এক বছরই কথা কইছিলাম, এক বছর কথা বলে কি তার সম্বন্ধে জানতে পারেন? জানতে পারি নাই, কিন্তু তো এখন আবার কিভাবে জানবেন? এখন তাই যদি ফোন টোন দেয় তারপর বলবো। তো আগের স্বামীও তো মানে ঠিক এইভাবে তো ফোন দিয়েই কথা বলছে না, কিন্তু আগে ভাই জানতে তো আর পারি নাই যে এরকম যে হইব। তো এখন কিভাবে জানবেন? এখন মানে যদি ফোন টোন দেয় জানতে পারবো। ফোন দিলে জানা যায়? হ্যাঁ কথাবার্তি বলে তো জানা যায়। আগেরটাও তো কথাবার্তা বলে জানেন না কেন তখন? আগেটা তো বুঝতে পারি, নতুন আসিলাম। নতুন আসিলেন, এখন পুরনো হয়েছেন? অনেক একটা মেয়ে আছে, একটু এখন একটু চালাক হয়েছেন নাকি? অন মানুষের কাজ টাজ করি তো, বুঝি সবকিছু দেখি। তো এখনো কি ফোনে আপনি বুঝবেন যে এই মানুষটার বউ আছে না নাই? যেগো বউ না আছে, হ্যাঁ ওর সাথেই বিয়ে, বউ নাই অত মরে গেছে। যদি বউ থেকেও যদি বলে যে বউ নাই তখন? না ভাই, বউ থাকার তার বিয়ে করা সম্ভব। আগের মতো যদি অবস্থা হয় যে বিয়ে করার পরে বউ আরো তিনটা বাইরে হয়েছে তখন? না ভাই, এমনটা বিয়ে শাদি বউ না, বউ না থাকলে বউ মরে গেলে বউ। আগেও তো জানতেন না তাই না? জানি নাই। তখনও তো ওই স্বামীর দুইটা বউ ছিল। হ্যাঁ, তা এখনো জানবেন না, ফোনে তো কথা বলতে চাচ্ছেন তাই না? তা এখন যদি তার যদি আরো দুইটা বউ থাকে, বিয়ে বসার পর যদি জানতে পারেন তখন কি করবেন ভাই? আগে জানি না তো করতেই বউ। তো বলেন ভাই, তারপরে যদি খারাপ হয় আমার কপালের দোষ, আর করার কিছু নাই, আমার ভাগ্যের দোষ। তো এই যে এখন যে স্বামী চলে গেছে, একটা স্বামী তো চলে গেছে, মানে আপনি ডিভোর্স দিয়েছেন? আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি নিজে ডিভোর্স দিয়ে চলে গেলেন?
তা এখন আবার যদি এরকম হয় আবার ডিভোর্স দিবেন? না আর ডিভোর্স দিব না ভাই। তাহলে সতীনের উপর সংসার করবেন? না সতীনের উপর করবো না, কিন্তু যদি দেখো বউ না আছে হেরা হেগোর সাথে বিয়ে শাদী করবো। আচ্ছা তো আসলে মানে এখন এই যে ক্যামেরার সামনে আসছেন কেন? আইসি কিন্তু আমার জীবনের একটা গল্পের জন্য, কনের জন্য আইসি। আর কিছু যদি ভাই কোনো ভাইয়ের সাহায্য সহযোগিতা করে।